বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোরেই কৃষক আর পাইকারে বেচাকেনায় জমজমান মানিকগঞ্জের বরঙ্গালের সাপ্তাহিক পেঁয়াজের হাট। ছোট ছোট যানবাহনে পেঁয়াজ নিয়ে হাটে আসেন কৃষকেরা। একদিনের ব্যবধানে মন প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত কমে 3600 থেকে 3700 টাকায় বেচাকেনা হচ্ছে। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে দাম না কমায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। 4500 ছিল, এখন কমে এসে গেছে 3,320 টাকা দাম বলে। দিনে দিনে 400 টাকা কমতেছে বাজার। খুচরা বাজারে এরকম কমে নাই। খুচরা বাজারে যদি একটু কমে তাহলে আমরা সাধারণ মানুষরা সবাই কিনে খেতে পারবো। 40 বা 50 টাকার মধ্যে পেঁয়াজ কেজি হয় তাহলে আমাদের ছাদের ভিতরে থাকে। এদিকে হাটে পেঁয়াজ আনা নেওয়ার সময় চাঁদাবাজি সহ নানা হয়রানির অভিযোগ হাট কমিটির। হাইওয়ে রাস্তা দিয়ে যে পেঁয়াজ দিয়ে ভ্যান রিক্সা অটো আসে এগুলার সমস্যা, পুলিশ এগুলা একটু বাধাগ্রস্ত করে এবং পেঁয়াজ নামাই দেওয়া যে খাইলা ভ্যান রিক্সা ইয়েগুলো যায় ওগুলার উপরে পুলিশ টর্চারি আটকায় এটা ঝামেলা করে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হাট কমিটি দেওয়া তথ্য মতে ঢাকা আরিচা মহাসড়কের শিবালঙ্গের বরঙ্গাইল হাটে প্রতি সোমবার 7 থেকে 8,000 মন পেঁয়াজ বেচাকেনা হয়। সময় সংবাদ মানিকগঞ্জ।